তো আমার হচ্ছে আজকের ক্লাসে এই যে স্টেটমেন্ট এখানে আছে লিমিট এক্সটেন্ডিং কিছু এক্সাম্পলস ইত্যাদি দেখা যাতে এটা আরো পরিষ্কার হয় তো বেসিক্যালি আমার একটা ফাংশন দেওয়া আছে ফ্রম ডি টু আর ওয়ার ডি ইজ আন এম টি সাবসেট অফ আর ঠিক আছে আমি নন এমটি কথাটা এখানে লিখিনি কিন্তু অবভিয়াসলি ওটা আমি মিন করছি না হলে আমি তার উপরে ফাংশনটা ডিফাইন করছি কি করে ঠিক আছে ওকে সাম अदर পিপল হ্যাভ কাম অলরাইট নাও सपोज ইউ হ্যাভ আ রিয়েল নাম্বার এ আর ওই রিয়েল নাম্বার এ এর প্রপার্টিটা হচ্ছে যে তার করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার এল পাওয়া যাচ্ছে সো দ্যাট যখনই তুমি এক্সের খুব কাছাকাছি থাকছো তখন এফ এক্স আর এল এর দূরত্বটা যে কোনো নাম্বারের থেকে ছোট হচ্ছে না তো মানে এটার মধ্যে আসলে অনেকগুলো গল্প বলা আছে তো কি কি গল্প বলা আছে যে তুমি যদি এল যে পয়েন্টটা আছে এল কে ঘিরে একটাই ছবিটা দেখো তাহলে সবচেয়ে পরিষ্কার হবে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে একটু নিজেদের মিউট করে নেবে প্রথমত আর দ্বিতীয় কথাটা আবার করে আজকেও বলে দিচ্ছি চ্যাট চ্যাট বক্সে নিজের রোল নাম্বারটা প্লিজ লিখে দিও হ্যাঁ তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে হ্যাঁ তো ধরো এল কে ঘিরে তুমি একটা মানে এল এর কাছাকাছি কিছু পয়েন্টস এর দিকে তুমি তাকাচ্ছ তো এল এর কাছাকাছি পয়েন্ট এর দিকে তাকানো মানে আমি একটা ইন্টারভাল নিয়ে নিচ্ছি অফ দ্য টাইপ এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন এটাতে মানে প্রথমে লোকজনকে ভয় পাওয়ানোর জন্য এই জিনিসটা ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে যে কোনো দরকার ছিল না যে আমি একটা গ্রিক লেটার ব্যবহার করে এটা বোঝাবো কিন্তু মানে এটা চলে আসছে আর এটা রয়ে গেছে আমি না লিখে সেটাকে আর লিখতে পারতাম কিছুই যায় আসতো না কিন্তু আমি আমরা এটাকে ইয়ে করে ফেলেছি আমাদের প্রায় আহ লিটারেচারের মধ্যে এটাকে এফসাইলেন্ট ডেল্টা ডেফিনিশন বলা হয় সুতরাং মানে ওই এফসাইলেন্ট ডেল্টা ব্যাপারটা ঢুকে গেছে এফসাইলেন রোল আর কিছুই না ঠিক আছে এফসাইলেন একটা পজিটিভ নাম্বার নিয়ে এল এর থেকে যাবতীয় পয়েন্ট যারা এফসাইলেন দূরত্বে আছে ঠিক আছে এই রকম পয়েন্টস গুলোর দিকে তুমি তাকাতে চাইছো তো আমি যদি এই জায়গাটাকে একটুখানি আহ এক্সপ্লেন করে দিই হ্যাঁ যাতে আই থিঙ্ক ওকে সো তাহলে তুমি ধরো মানে অন্য কিছু একটা ঠিক আছে মানে একেই মানে আমি একটুখানি কমপ্লিকেটেড জায়গা বল বলার চেষ্টা করছি আমি নিজে মাস্টার মশাই যদি কনফিউজ হয়ে যায় তাহলে খুবই অসুবিধা হবে ঠিক আছে সো হোয়াট এর মাই ট্রাইং টু সে যে আমার ধরো যে কোনো একটা নাম্বার ওয়াই দেওয়া আছে ঠিক আছে আর আমি এই ইন্টারভেলটা দেখছি ওয়াই মাইনাস কি সমস্যাটা কি হচ্ছে তোমরা যদি অন্য কিছু কাজ করতে হচ্ছে বা কিছু যদি নিজের যেখানে বসে আছো তাহলে নিজেকে মিউট করে তারপরে সে কাজটা করো ঠিক আছে এটা মানে মিনিমাম জিনিস করবে যাতে ওই না আসে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো হ্যাঁ এটা একটু প্লিজ মেনটেন করো আর নিজের রোল নাম্বারটা চ্যাট বক্সে লিখে দি ঠিক আছে ওকে সো হোয়াট এম আই ট্রাইং টু এক্সপ্লেন যে আমার যদি ধরো এরকম একটা ইন্টারভেল নিলাম হ্যাঁ থেকে তাহলে এই ইন্টারভেল এর ডেফিনেশন কি ছিল মনে আছে যদি মনে না থাকে আমি লিখছি তো এটার মানে হচ্ছে যাবতীয় আমি এক্স ইউজ করছি না কারণ এক্সটা আমার প্রচুর ইউজ করা হয়েছে এই স্লাইড এর উপরে যাবতীয় জেড রিয়েল নাম্বার যাতে একটা ওরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে ওয়াই মাইনাস আর টা স্ট্রিক্টলি লেস দেন জেড হবে আর দ্যাট ইজ প্লিজ এক্সকিউজ মাই হ্যান্ড রাইটিং ওকে তো দ্যাট ইজ স্ট্রিক্টলি লেস দেন ওয়াই প্লাস আর এইরকম একটা তুমি ইন্টারভেল নিয়েছ ঠিক আছে এবার ফান্ডামেন্টাল ইন রিকল করো ফান্ডামেন্টাল ইনিকোয়ালিটি কি বলছে যে তোমার যদি জেডটা y-सार थे कि y+R ये ओपन इंटरवल दर मध्य थाके तार माने होचे तो दिस इंप्लाइज़ जे तुम्हारे सेट इस इस कंसिस्टिंग ऑफ़ ऑल वाई इंप्लाइज़ ना लिखे आमी जो दी इटा इक्वल क्री लिख रही था राइट सो दिस इज़ एक्चुअली इक्वल टू ऑल z in R फंडामेंटल इनिकुविटी दैट इज इक्ट टू हमें निजे खुब कम जगह दिए হ্যাঁ স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছে সো দিস ইস মাই সেট তো আমি কি বলতে চাইছি যে এখানে যেটা লিখলাম ওয়াই মাইনাস আর লেস তেন জেড লেস তেন ওয়াই প্লাস আর এই স্টেটমেন্টটা ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য স্টেটমেন্ট মড জেড মাইনাস ওয়াই লেস তেন আর তাই না এটাই আমরা কিভাবে বুঝছি আমি এই এই ইনিকুয়ালিটিতে পুরোটাকে আমি মাইনাস ওয়াই দিয়ে যোগ করে দিই

এটাই ছিল আমাদের ফান্ডামেন্টাল এন ওখানে লেস দেন অর ইকুয়াল টু লিখেছিলাম এখানে আমি ইকুয়াল টু ব্যাপারটাকে বাদ দিয়ে দিলাম ওইটুকুনি করেছি তার মানে আমার যে ওপেন ইন্টারভাল ওয়াই মাইনাস আর থেকে ওয়াই প্লাস এ যদি কোনো পয়েন্ট জেড থাকে তাহলে তার বেসিক প্রপার্টি হচ্ছে যে মড অফ জেড মাইনাস ওয়াই ইজ লেস দেন আর রাইট এটাই হচ্ছে তার বেসিক প্রপার্টি ওকে ইজ सम्बद्धी वांट्स टू एट्टी ऑलरेडी हाँ ताले ए जे मॉड जेड माइनस वाई ये टाइम होते डिस्टेंस बिटवीन जेड एंड वाई राइट बिकॉज़ मॉड जेड माइनस वाई माने तुम्ही भी वेद देखो जे तुम्हार जो थी तुम्ही एक्टर स्ट्रेट लाइन होए किधी ठीक है जे सो सपोज आई हैव दिस सिचुएशन ऑलरेडी एंد

বাই থেকেও ছোট এরকম একটা সিচুয়েশন আছে তাহলে এই যে দূরত্বটা জিরো থেকে ডাব্লিউ এটা হচ্ছে এই লাইন সেগমেন্টের লেংথ আর জিরো থেকে ওয়াই এই জিনিসটা হচ্ছে এই লাইন সেগমেন্টের লেংথ তাহলে তুমি যদি জিরো থেকে ডাব্লিউ যে অংশটা বা তার মানে এই যে ডাব্লিউ পয়েন্টটা আসলে এই লাইন সেগমেন্টের লেংথ আর জিরো থেকে ওয়াই যে লাইন সেগমেন্ট মানে যার এন্ড পয়েন্ট পয়েন্টগুলো জিরো আর y দিয়ে ডিনোট করছো সেটার লেন্থটা কত হচ্ছে y তাহলে তুমি যদি w মাইনাস y লেখো তাহলে সেটা কোন লাইন সেগমেন্টের লেন্থ হয়ে গেছে এই টুকু অংশই তাই না তোমার y থেকে w যে টুকু অংশ লাইন সেগমেন্ট অন দ্য রিয়েল লাইন পাচ্ছো তার লেংথটা এক্স্যাক্টলি ইকুয়াল টু w মাইনাস y হচ্ছে এটা আমার খুব সুন্দর সিচুয়েশন যেখানে ওয়াইটা জিরো থেকে বড় ডাব্লিউটা ওয়াই থেকে বড় ইত্যাদি কিন্তু এই যে ডাব্লিউ মাইনাস ওয়াই এই ক্ষেত্রে ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু কত মড অফ ডাব্লিউ মাইনাস ওয়াই তাই না তাহলে মড অফ ডাব্লিউ মাইনাস ওয়াই অন্তত এই ক্ষেত্রে কি বলছে এটা এটা বলছে যে তোমার ওয়াই আর ডাব্লিউর মধ্যে যে ডিস্টেন্স সেটাকে মেজার করছে আমি আশা করি বোঝাতে পারছি ঠিক আছে ধরো তোমার একটা মানে এই সব যা লেখা আছে ওগুলো আপাতত ভুলে যাও ধরো হ্যাঁ এই রিয়েল লাইন দেওয়া আছে ধরো একটা পজিটিভ নিয়ে নিলাম ঠিক আছে আর ডাব্লিউটা আর একটা পয়েন্ট নিয়ে নিলাম যেটা ওয়াই এর থেকে বড় তাহলে আমি এক্ষুনি যেটা বললাম তাতে আমি বলতে চাইছি যে যে লাইন সেগমেন্টের এন্ড পয়েন্ট গুলো ওয়াই আর ডাব্লিউ দিয়ে ডেপিক্টেড হচ্ছে মানে লাইন সেগমেন্টের এন্ড পয়েন্ট হচ্ছে একটা জিওমেট্রিক অবজেক্ট সেটা ডিপিক্টেড হচ্ছে বাই দা পয়েন্ট ওয়াই এন্ড ডব্লিউ আর সেই লাইন সেগমেন্টের লেন্থ কত হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু ডব্লিউ মাইনাস ওয়াই যে ছবিটা আঁকা হয়েছে তার জন্য আর সেই ডব্লিউ মাইনাস ওয়াই টা আমি জানি উইল বি ইকুয়াল টু মডিউলাস অফ ডব্লিউ মাইনাস ওয়াই এই ক্ষেত্রে তাই না তাহলে আমার কি পাচ্ছি যে আমার ওয়াই আর ডাব্লু এর মধ্যে যে ডিসটেন্সটা মানে এই পোর্শনটা সেটাই ডাব্লু মাইনাস ওয়াই এর মডিউলাস নিয়ে আমি ডেপিক্ট করতে পারছি এবার ডাব্লু যে এখানে বড় নিয়েছিলাম আর একটা ভি যদি নিয়ে নাও যেটা ওয়াই এর থেকে ছোট তাহলে ভি আর ওয়াই এর মধ্যে ডিসটেন্স কত হবে ছবিটা দেখে তুমি বলতে পারছো যে তোমার জিরো থেকে ওয়াই এই যে পয়েন্ট তার মধ্যে সেই পয়েন্ট বৃত্তের যে লাইন সেগমেন্ট যেটাকে ডিসক্রাইব করছে তার লেন্থ হচ্ছে ওয়াই আর জিরো থেকে ভি এই যে লাইন সেগমেন্ট তার তার লেন্থ হচ্ছে ভি তাই না সেইভাবেই তো আমরা ওই ইউনিট অফ ডিস্টেন্স ওইগুলো ফিক্স করেছিলাম যে এই পয়েন্ট সেটাকেই আমি নাম্বার ভি দিয়ে ডিনোট করছি আর এমন ভাবে মানে আমরা ডিসাইড করেছিলাম যে তার মানে হচ্ছে যে এই যে লেন্থটা এটা ভি ইউনিট এ আছে তাই না দিস লেন্থ ইজ ভি ইউনিটস ইউনিটটা তোমার আমরা ডিসাইড করে নিয়েছি ধরো যে কোনো একটা কি হবে সেন্টিমিটার মিলিমিটার যাই হোক সেগমেন্ট পয়েন্টস আর এটাই হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট দ্য পয়েন্ট ওয়াই তার মানে এটা ওয়াই মাইনাস ভি সমান কত দেখো Y minus v সমান হয়ে যাচ্ছে মডুলাস অফ y vও লিখতে পারো মডুলাস অফ লিখতে পারো তাই না v, paaro, of v minus y এক্ষেত্রে নেগেটিভ নাম্বার হয়ে গেছে কারণ vটা থেকে ছোট তাহলে mod of v টা হচ্ছে इक्वल टू y, ta equal to y minus v তাহলে এই জায়গা যে আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এই স্পেশাল কেসে এবারে তুমি অন্য জায়গায় পয়েন্টগুলো নিয়ে গিয়ে গোছাতে পারো কিন্তু স্পেশাল কেসে ডাব্লু আর ওয়াই অথবা ভি আর ওয়াই তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা মেজার্ড হচ্ছে বাই মড অফ ডাব্লু মাইনাস ওয়াই তো এই কথাটা যখন বলছি তার মধ্যে ডিস্টেন্স কথাটা যখন আমি বলছি তার মধ্যে আমার এই জিওমেট্রিক পিকচারটা মাথার মধ্যে রয়েছে ঠিক আছে তো সেটা আমরা সবসময় মাথার মধ্যে রাখার চেষ্টা করি সেই জন্যই আমি বারে বারে বলার চেষ্টা করছি যে যদি আমার এই ওপেন ইন্টারভাল থেকে এর মধ্যে থাকে তাহলে সেই জেড টা বাই ফান্ডামেন্টাল ইন আমি দেখতে পারছি যে তার প্রপার্টি হয়ে যাচ্ছে মড জেড মাইনাস ওয়াই ইজ লেস দেন আর আর সেই জন্যই আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে থেকে আর আর ওপেন এর মধ্যে থাকা মানে হচ্ছে যে সেই পয়েন্টের দূরত্ব ওয়াই থেকে আর এর চেয়ে কম ঠিক আছে এটা আমি আশা করি বোঝাতে পেরেছি প্লিজ এটা রেসপন্ড করো তো এটা বুঝতে পেরেছো কিনা এটা বুঝতে পেরেছো যে যে কোনো দুটো পয়েন্ট আমি যদি নিই তাহলে তার যদি আমি মডিউলার্স নিয়ে নিই ডাব্লিউ মাইনাস করে তাহলে সেটা ডিস্টেন্স বিটুন ডাব্লিউ এন্ড বাই হচ্ছে এটা কি বোঝা গেছে হ্যাঁ ম্যাম ডাবল হ্যাঁ ঠিক আছে তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা কি করছি যে আমরা এই সেটটা লিখছি ওয়াই মাইনাস আর থেকে ওয়াই প্লাস ইন্টারভেল তাহলে এই ওপেন ইন্টারভেল এর মধ্যে যদি কোনো থাকে। তার মানে কি সেটা আগে লিখেছি তার এটা হচ্ছে জাস্ট একটা শর্ট ফর্ম অফ দিস সেট তার মানে এই সেটের মানে কি যে ওয়াই মাইনাস আর লেস দেন জেড লেস দেন ওয়াই প্লাস আর এই প্রপার্টিটা জেড স্যাটিসফাই করবে তবে জেড এটার মধ্যে আছে তাই না

তাহলে এই দুটো ইনিকোয়ালিটির মধ্যে আমি যোগ করে দিচ্ছি মানে এই যে একটা সিকোয়েন্স অব ইনিকোয়ালিটি বলতে পারো এটাকে পুরোটাকে আমি যোগ না বলে বিয়োগ বলো ওয়াই বিয়োগ করে দিচ্ছি ঠিক আছে তাহলে সেটা যদি করি তাহলে কি হবে এই ওয়াই মাইনাস আর থেকে ওয়াইটা সাবট্রাক্ট করলে মাইনাস আর পড়ে থাকে তাহলে মাইনাস আর ইজ লেস দেন জেড মাইনাস ওয়াই ইজ লেস দেন আর এটা হচ্ছে এটা বোঝা গেছে এক্সকিউজ মি এটা কি বোঝা গেছে হ্যাঁ এবার এটা বোঝা গেছে এটার সাথে আমার ইকুই ব্যালেন্স ছিল কিসের যে মড অফ জেড মাইনাস ওয়াই এই স্টেটমেন্ট যেটা লিখতে যাচ্ছি এক্ষুনি মড জেড মাইনাস ওয়াই লেস দেন আর এই যে স্টেটমেন্ট দ্যাট ইজ দ্য সেম অ্যাজ দিস স্টেটমেন্ট রাইট এটাই হচ্ছে আমার ফেল ইন ইকাল ইন ইকাল টু কে ইস ইফ ওনলি ইফ মাইনাস কে লেস দেন টু এক্স লেস দেন টু কে এরকম একটা কথা বলেছিলাম তারপর এই কথাটা বলেছিলাম সেখানে এক্স ব্যবহার করেছিলাম এখানে জেড ব্যবহার করেছি দ্যাট ইস দ্য ঠিক আছে তার মানে জেড মাইনাস ওয়াই যদি মাইনাস আর থেকে আর এ থাকে তার মানে মড জেড মাইনাস ওয়াই লেস দেন আর আর মড জেড মাইনাস ওয়াই লেস দেন আর হওয়া মানে হচ্ছে এই স্টেটমেন্টটা এটা মানছ এই জায়গাটাই কনফিউজ হ্যাঁ এই জায়গাটাতেই একটু দ্বিধা হচ্ছে তো সেটা যেটা করবে যে একটুখানি গো ব্যাক হ্যাঁ একদম সেকেন্ড লেকচার মানে ওটা ইউটিউবে যেটা নাম দিয়েছি বোধ হয় ফান্ডামেন্টাল ইন নাম দিয়েছি ঠিক আছে তাহলে সেই জায়গা সেই লেকচারটা কাইন্ডলি একটু শোনো হ্যাঁ আমি আজকে না হয় লিঙ্কটা পাঠিয়ে দেবো যদি তোমাদের কনফিউশন হয় তো এই ম এটা কি করে প্রমাণ করেছিলাম বলতো মডেক্স এর মানে আমি জানি ঠিক আছে তাহলে মড জেড মাইনাস ওয়াই এর মানে আমি জানি যে মড জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই যদি জেড টা ওয়াই এর চেয়ে বড় হয় বা সমান হয় আর ম সমানের এখানে প্রশ্ন আমরা রাখতে চাইছিলাম না এই পুরো যখন করব কিন্তু যাই হোক মড জেড মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু

পুরো ইনিকোয়ালিটি স্যাটিসফাইড হবে আর এই নিকলিটি স্যাটিসফাইড হওয়া মানে এই জেড মাইনাস ওয়াই লেস দেন আর এটা হবে ঠিক আছে তাহলে আজকে তোমরা আপাতত এটা মেনে নাও হ্যাঁ আর আমার রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা কাইন্ডলি গিয়ে ওই ফান্ডামেন্টাল ইন লেকচার যদি কারোর কনফিউশন হয় তারা গিয়ে একটুখানি শোনো হ্যাঁ আর যদি তারপরেও কনফিউশন হয় তাহলে কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করো কারণ এটা খুবই জরুরি জায়গা ঠিক আছে কারণ এটার মধ্যে দুটো কনসেপ্ট ঢোকানো হচ্ছে একটা হচ্ছে তোমার সেট মানে একেবারে অ্যাবস্ট্রাক্ট একটা কথা তাই না যে যাবতীয় পয়েন্ট যারা এই ইনিকোয়ালিটি স্যাটিসফাই করছে মানে একটু অ্যালজেব্রা টাইপের জিনিস করছে তার সাথে আমরা একটা জিওমেট্রিক জিনিসটাকে অ্যাসোসিয়েট করছি দূরত্ব বিটুইন টু পয়েন্টস তাই না সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আমরা বুঝি এমনিতে মড জেড মাইনাস ওয়াই আর এটাও একটা অ্যালজেব্রাইক স্টেটমেন্ট কিন্তু যেহেতু আমরা একটা রিয়েল লাইন একে তার উপরে পয়েন্টগুলোকে প্লট করে ফেলেছি আর পয়েন্টগুলোর সাথে রিয়েল নাম্বারের একেবারে ওয়ান ওয়ান কারেসপন্ডেন্স আছে সেই ডিটার্মিনেশনটা আমাদের মাথার মধ্যে রয়েছে সুতরাং যখনই আমি জেড মাইনাস ওয়াই লেস দেন আর এরকম কথা লিখছি তার মানে এতটা অব্দি আমি বলছি ফান্ডামেন্টাল ইন থেকে ডিডিউসড হচ্ছে এবার হচ্ছে আসল জায়গাটা যে এটার থেকে আমি আমার বোঝার জন্য বুঝছি যে এটা অল পয়েন্টস বিচ আর ডিস্টেন্স লেস দেন আর ফ্রম ওয়াই তার মানে এটাই হচ্ছে আমার জমেট্রিক আইডিয়া ঠিক আছে এতটা অবধি কি আমি বোঝাতে পারলাম যেটা এখানে লেখা আছে না সেই জায়গাটাকে ভুলে আপাতত আপাতত আমি জাস্ট মড জেড মাইনাস ওয়াই লেস দেন আর মানে জেড আর ওয়াই এর দূরত্বটা লেস আর হবে এটা বলতে চাইছি ঠিক আছে আর সেটাকে আমি এইভাবে এক্সপ্লেন করেছি কোন হলে আশা করছি হচ্ছে না ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ওয়াই মাইনাস আর থেকে ওয়াই প্লাস আর বলেছি তাহলে এটাতে আরেকটা জিনিস কিন্তু ঢুকে যাচ্ছে যে তোমার ওয়াই মাইনাস আর টা

মানে অবভিয়াসলি এই ডিস্টেন্স কথাটা ব্যবহার করছি এখানে তো আমার আরটা যদি বাই চান্স নেগেটিভ হতো তাহলে তো এইগুলোর কোনো অর্থই হতো না কিন্তু আমরা যেভাবে ইন্টারভেলটা লিখেছি ফ্রম ওয়াই মাইনাস আর টু ওয়াই আর তাতে এটা আমার আন্ডারস্টুড আছে যে ওয়াই মাইনাস আর ইজ অলওয়েজ লেস দেন ওয়াই আর সো দেয়ার ফর আর ইজ এ পজিটিভ নাম্বার তো আশা করি আমি এটা বোঝাতে পারলাম যে দুটো রিয়েল নাম্বার যদি আমি নিয়ে নিই ওয়াই আর জেড তাহলে তাদের দূরত্বটাকে আমি আহ ওয়াই মাইনাস আর মড অফ ওয়াই মাইনাস এইভাবে এক্সপ্রেস করতে পারছি রাইট সো এটা আমি বুঝেছি এবার আমরা ফিরে যাই যে আমরা যে জায়গাটাকে আহ এক্সপ্লেন করার চেষ্টা করছি ঠিক আছে সো আমার সিচুয়েশন হচ্ছে যে আমার একটা ফাংশন দেওয়া আছে অন নন এম সেট ঠিক আছে আমি এবারে দুটো নাম্বার নিয়েছি এ আর এল কেন নিয়েছি কিভাবে আসবে সেগুলো আমরা ধীরে ধীরে বুঝছি এবার বলছি যে আমি এল এর একটা আরবিট্রারিলি আরবিট্রারি মানে যা খুশি তাই হ্যাঁ মানে আমি ওটার উপরে কোনো রেস্ট্রিকশন রাখছি না একটা দূরত্ব নিয়ে নিচ্ছি এল থেকে এত দূরত্বে পয়েন্টগুলোকে দিকে তাকাবো এটা করে আমি একটা দূরত্ব নিলাম তাহলে আমি এল এর মধ্যে আমার ছবির মধ্যে হয়নি এই অংশ দেখো আর এল থেকে এল প্লাস এফসাইলান এ দূরত্ব হওয়া উচিত এফসাইলান তো এই দূরত্ব আর এই দূরত্বটা একই হওয়ার কথা কিন্তু আহ ছবিতে হয়তো হয়নি তো সেটাকে তোমরা একটু মেনে নাও ঠিক আছে তাহলে আমি বলছি যে এল থেকে আমি একটা দূরত্ব ফিক্স করে নিচ্ছি তো সেই জন্য বলছি ফর এনি গ্রেটার জিরো যেটা বলতে শুরু করেছিলাম যে এই লিটারেচার লিটারেচারের মধ্যে একেবারে গেথে গেছে সেই জন্যই আমরা ওই টার্মিনোলজিটাই ব্যবহার করছি কিন্তু এফসাইল্যান্ড আর ডেল্টা দুটোই দুটো গ্রিক অ্যালফাবেট ঠিক আছে তো আমি সাইলেন না লিখে এক্ষুনি যেমন আর ফার লিখে কথাটা বলছিলাম আমি এখানে আর লিখতেই পারতাম কিন্তু যেহেতু এটা আমাদের লিটারেচারের মধ্যে আছে প্রত্যেকটা বই প্রত্যেক জায়গায় এইভাবেই দেখবে সো ইট ইস বেটার টু গেট ইউজ টু ইট তাই না তো আমরা এটাকে এফসাইলেন ডেল্টা ডেফিনেশনই বলিও আর সেটা আমি ডিসক্রাইব করার চেষ্টা করছি তাহলে আমি এল নিলাম একটা যে কোনো রিয়েল নাম্বার আর এল থেকে একটা এপসাইলেন্ট ডিস্টেন্স এ পয়েন্টস গুলো আছে সেটা আমি সেটার দিকে আমি তাকাতে চাইছি সো আমি কোন ইন্টারভালটা নিচ্ছি ওপেন ইন্টারভাল এল মাইনাস এপসাইলেন্ট থেকে এল প্লাস এপসাইলেন্ট এপসাইলেন্ট কি হবে এপসাইলেন্ট যে কোনো এপসাইলেন্ট নিচ্ছি হ্যাঁ সো আই এম ফিক্সিং আ সার্টেন ডিস্টেন্স যার মধ্যে আমি দেখতে চাইছি দ্য রিয়েল নাম্বার্স সো আই ওয়ান্ট টু লুক এট অল রিয়েল নাম্বার্স উইচ আর অ্যাট এ ডিস্টেন্স লেস দ্যান এফ ফ্রম এল এবার ওকে সো এবার আমি কি করছি যে আমি আমার এই যে ফাংশন দেওয়া আছে সেটাতে আমি শর্তটা রাখছি যে যাই এই ডিস্টেন্সটা আমি ফিক্স করি সারাউন্ডিং এল আর কি হ্যাঁ মানে অল পয়েন্ট উইচ আর এট এ ডিস্টেন্স লেস দেন এপসালেন ফ্রম এল তার করেসপন্ডিং আমি এর একটা ডিস্টেন্স এর কাছাকাছি পয়েন্টস গুলো পাবো তার মানে আর একটা ডেল্টা পেয়ে যাব ঠিক আছে এর কাছাকাছি পয়েন্টস মানে হচ্ছে এর থেকে একটা দূরত্বে আছে তো সেই দূরত্বটা ধরো আমি তার নাম দিচ্ছি ডেল্টা তাহলে পয়েন্টস উইল বি অ্যাট এ ডিস্টেন্স ডেল্টা লেস দেন ডেল্টা ফ্রম এ এটা এরকম একটা ডেল্টা পেয়ে যাবো যাতে যখনই ওই লেস দেন ডেল্টা দূরত্বে পয়েন্টস গুলো আছে তাহলে তার উপরে যদি আমি ফাংশনাল ভ্যালিউটা দেখি তাহলে ফাংশনাল এল থেকে এফসাইলেন্ট দূরত্বের থেকে কম হবে সো লেট মি নাও এক্সপ্লেন সামথিংস টু ইউ হোয়াট আই এম এক্সপ্লেনিং এ লট অফ থিংস তো এখানে আমার এই এটা কিন্তু যা খুশি তাই হতে পারে না যদিও আমরা স্ক্রিনের উপরে লেট এ বিলঙ্গিং টু আর লিখেছি আমার প্রথমত হতে হবে কি তুমি আবার করে এই জায়গাটাকে একটু ফোকাস করো বলছি যে সাপোজ দ্যার ইজ এন এল যার জন্য যাই এপসাইলেন পজিটিভ নি না কেন একটা ডেল্টা পাওয়া যাবে অন্তত একটা দেয়ার এক্সিস্ট ডেল্টা মানে যে আমার অন্তত একটা ডেল্টা পাওয়া যাবে ওকে এক মিনিট দাঁড়াও আসলে প্রবলেম হচ্ছে অনেকের বোধ ইন্টারনেট কানেকশন বা কিছু তো একটা ডেল্টা পাওয়া যাবে যাতে যখনই এক্সট্রা এই ডেল্টা দূরত্বে থাকবে ফ্রম এ তাহলে এফেক্সটা কিছু একটা হবে ঠিক আছে তো এক্সটা যখন ডেল্টা দূরত্বে অফ এ তে থাকবে তার উপরে ফাংশন এফেক্স লাগাতে পারবো তার মানে ডেল্টা দূরত্ব ওয়ালা যে পয়েন্টস গুলো তারা কিন্তু ডোমেন অফ ডেফিনেশানে থাকবে অন্তত দু একটা একটা পয়েন্ট তো থাকতে হবে যেটা তোমার ডোমেন অফ ডেফিনেশানে আছে না হলে আমি এফএক্স লাগাবো কি করে বলছি যে এক্সট্রা যদি এ মাইনাস ডেল্টা থেকে এপ্লস ডেল্টা ইন্টারসেকশন ডিতে থাকে তাহলে এফএক্স আর এলের ডিস্টেন্সটা লেস দেন এফ হবে তার মানে আমি এফ অফ এক্সট্রা কম্পিউট করতে পারছি তার মানে আমি এসিউম করছি যে কিছু সমস্যা হচ্ছে আসলে বাচ্চাগুলো হ্যাঁ তো আমি এসিউম করছি যে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা যে ওপেন ইন্টারভেল সেটা ডি এর সাথে ইন্টারসেক্ট করছে তার মানে কিছু পয়েন্টস ওখানে রয়েছে তার মানে এই যে এ পয়েন্টটা নিচ্ছি ধরো তোমার একটা ফাংশনটা ডিফাইন্ড আছে এই যে ছবি এঁকেছি তার মধ্যে ধরো এই নীল যে অংশটা সেটাই হচ্ছে তোমার ডোমেন অফ ডেফিনেশন তাহলে সেই ডোমেন অফ ডেফিনেশনের সাথে থেকে এটা খুব দূরে থাকতে পারে না ছবিতে আমি কি এঁকেছি যে ডোমেন অফ ডেফিনেশনের মধ্যেই আমি এটাকে ঢুকিয়ে দিয়েছি কিন্তু যদি এখানেও থাকে ধরো এই জায়গাতে আছে হ্যাঁ তাহলে এরকম একটা জায়গায় যদি থাকে তাহলে কিন্তু চলবে না কেন চলবে না তাহলে এই জায়গায় যদি থাকে তাহলে এই এখানে তোমার ডোমেন অফ ডেফিনেশন শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা যেখানে শেষ হচ্ছে আর যেখানে এ পয়েন্টটি রয়েছে তার মধ্যে কিন্তু একটা তোমার পজিটিভ ডিস্টেন্স হয়ে গেছে তো সেই জন্য আমি এখানে একটা ছোট্ট ইন্টারভেল একে ঘিরে মানে আমি ফার্স্ট ব্র্যাকেট আঁকতে পারলাম না সেই জন্য এইভাবে করলাম তাহলে এই যে ঘিরে যে জিনিসটা নিচ্ছি সেটার মধ্যে ডোমেনের কোনো পয়েন্ট নেই তাহলে এই যে পয়েন্টটা এটার সাথে লিমিট এক্সটেন্ডিং টু এ এই প্রশ্নটাই আমি করতে পারবো না যদি এ আর ডোমেনের মধ্যে দূরত্বটা পজিটিভ হয়ে যায় সেই জন্য আমার মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট যে যাতে এ আর যে ডোমেন অফ ডেফিনিশন সেটার মধ্যে দূরত্ব যেন পজিটিভ না হয় তাহলে ওই ডিস্টেন্সটা যেন জিরো হয় সেটাকে আমি বুঝছি এইভাবে যে আমি যাই ইন্টারভেল নি না কেন একে ঘিরে তার সাথে ডোমেন অব ডেফিনেশন কিন্তু ইন্টারসেক্ট করছে এটা বাধ্যতামূলক ভাবে আমরা আহ কন্ডিশন দিচ্ছি এই পয়েন্টের উপরে ঠিক আছে তাহলে এটা যদি হয় মানে এ দেখো এতগুলো জিনিস আমরা অঙ্ক করার সময় বারে বারে বলবো না কিন্তু এগুলো আমার মাথায় থাকবে যে যে পয়েন্টের জন্য আমি লিমিট এক্সটেন্ডিং টু এ এই কথাটা লিখছি সেই পয়েন্টটা কিন্তু র্যান্ডম পয়েন্ট নয় ওই পয়েন্টটা এমন যেটা ডোমেন অফ ডেফিনিশনের খুব কাছে রয়েছে মানে ওই পয়েন্টকে ঘিরে যাই ওপেন ইন্টারভাল নি না কেন সেই ওপেন ইন্টারভালটার মধ্যে ডোমেন অফ ডেফিনেশন পয়েন্টস গুলো থাকবে এটা বাধ্যতামূলক এটার একটা নাম আছে ঠিক আছে এটাকে বলে এই ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য ডোমেন অফ ডেফিনিশন তো সেটা যেহেতু আমরা শিখছি না এই কোর্সে এই লিমিট পয়েন্ট কাকে বলে ইত্যাদি সেজন্য আমি ওই উচ্চারণটা করছি না কিন্তু তার মানে এটা তাহলে আমরা কি বললাম যে ধরো এইরকম একটা সুন্দর এ নিয়েছি যা যেটা ডোমেনের রেসপেক্টে বিহেভিয়ারটা এত যে তার যাই ইন্টারভেল তাকে ঘিরে নি কেন তাহলে তার মধ্যে ডোমেনের পয়েন্টস আছে এবার যদি এলটা এমন একটা নাম্বার হয় যে তাকে ঘিরে যত ছোটই তুমি একটা ইন্টারভেল নাও না কেন মানে লেংথ অব দ্য ইন্টারভেল যত ছোটই হোক না কেন তাহলে সে যত ছোটই নাও না কেন তার তার করসপন্ডিং এই যে লেংথটা চুজ করছো এর করসপন্ডিং তুমি একটা লেংথ পে যাবে ডেল্টা সো দ্যাট व्हेनेवर এক্স ইজ এট আ ডিসটেন্স লেস দ্যান ডেল্টা ফ্রম এ এফ এক্স টা এল থেকে এপসাইলন ডিসটেন্সে দূরত্বে থাক লেস দ্যান এপসাইলন ডিসটেন্সে দূরত্বে থাকতে বাধ্য হবে ঠিক আছে তার মানে যাই এপসাইলন নি না কেন তার জন্য আমি একটা ডেল্টা পাবো এই রকম একটা পরিস্থিতি যদি হয় তাহলে আমরা এই উক্তিটা করব যে লিমিট এক্সট যেটাকে শর্ট ফর্মে লিখছি এখানে লিমিট অ্যাজ এক্সটেন্স টু এ এফ এক্স টেন্স টু এল সো বা অন্যভাবে বলো এফ এক্স টেন্স টু এল অ্যাজ এক্সটেন্স টু এ অলরাইট আর ওটাকেই এলটাকে আমি লিমিট অফ দ্য ফাংশন বলছি আর তোমার নোটেশনটা হচ্ছে এটা ঠিক আছে তো আমি আশা করি আমরা এখানে কিন্তু অনেকটা সময় এই কারণে দিলাম যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা আশা করি বুঝতে পেরেছি দুটো রিয়েল নাম্বারের ডিস্টেন্সটা হচ্ছে তোমার একটা দিয়ে হচ্ছে আর সেটাকে আমরা আহ দিয়ে আমরা লিমিটটা ডিফাইন করেছি এবার আরো ভালো করে বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এক্সাম্পল করা তো লেটেস্ট লুক এট দা ভেরি ইজি এক্সাম্পল এক্স ইস ইকুয়াল টু সি টা তুমি যে কোনো একটা ফিক্সড নাম্বার নিয়ে নাও আর এফএক্স ইজ ইকুয়াল টু সি নিয়ে নাও ফর অল এক্স বিলঙ্গিং টু আর তার মানে তুমি কনস্ট্যান্ট ফাংশন নিয়ে নাও তাহলে এটার জন্য আমি প্রুফ করতে চাইছি যে আমি এবার তো পুরো রিয়েল লাইন নিয়ে নিয়েছো তোমার ডোমেইন অফ ডেফিনিশনটা পুরো রিয়েল লাইন সুতরাং এ কে নিয়ে আমার খুব চিন্তা করতে হবে না যে এটা তোমার ওই ভালো প্রপার্টিটা স্যাটিসফাই করছে কিনা যে ওর যাই ইন্টারভেল নি না ওটা কেন ওটাকে ঘিরে তার মধ্যে অবশ্যই করে ওটা তো নিজেই রিয়েল লাইনের সাবসেট হয়ে যাচ্ছে সুতরাং আমার ওই যেটাকে নিয়ে আমি ফোকাস করছিলাম সেই জায়গাটা এক্ষুনি আমায় ভাবতে হচ্ছে না ভেরি গুড এবারে আমি যে কোনো রিয়েল নাম্বার নিলাম তাহলে আমি বলতে চাইছি যে কথাটা সেটা হচ্ছে আমার একটা হাত মতন একটা সিম্বল এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি বলতে চাইছি লিমিট এক্সটেন্ডিং টু এফ এক্স ইজ টু কনস্ট্যান্ট মানে এফএক্স সি যে সি এখানে ফিক্স করে তো সেটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে বাই মাই ডেফিনিশন যে আমি যেকোনো একটা এফ সাইলন গ্রেটার দ্যান্ড জিরো নিলাম তার জন্য আমাকে একটা ডেল্টা খুঁজে বার করতে হবে যাতে এক্স আর এর ডিস্টেন্স যদি লেস দেন ডেল্টা হয় তাহলে এফএক্স আর এর আহ এফএক্স আর সি এর ডিস্টেন্স লেস এন যেন এফসাইলেন হয় কিন্তু এফএক্স এর বান তো সি নিজে তাহলে সি আর সি এর ডিস্টেন্স কত জিরো তাহলে এপসাইলেন যাই নাও না কেন এটা সব সময় ঘটবে সো দেয়ারফর তুমি ডেল্টা ইকুয়াল টু এপসাইলেন নিয়ে নাও আমি এখানেই থেমে যাই এখন আমরা নেক্সট গল্পটা দুপুরবেলা বেলা করবো আমি লিংকটা পাঠিয়ে দেবো ঠিক আছে ইজ ওকে ওকে ম্যাম হ্যাঁ লেট আস স্টপ এন্ড উই উইল কন্টিনিউ ফ্রম হিয়ার ইন দ্য নেক্সট ক্লাস ওকে